করোনার প্রকোপ রুখতে রাজ্য জুড়ে কার্যত লকডাউন জারি করেছে সরকার, যার জেরে বন্ধ বাস, অটো ও টোটো পরিষেবা, ফলে বন্ধ গাড়ির মালিক ও শ্রমিকদের রোজগারও। ব্যতিক্রম নয় হুগলিও। হুগলি জেলায় বেসরকারি বাসের সংখ্যা 500-এরও বেশি আর টোটো অটো রয়েছে অন্তত কয়েক হাজার। বিধিনিষেধের জেরে রোজগার হারিয়ে বিপাকে বাস মালিক ও চালকরা। আমাদের বাস, আমরা বাস চালক শ্রমিক, আমরা সব বাসের শ্রমিক, এবং সরকার আমাদের, সরকার ওনারা আমাদের দিকে ঘুরে তাকাচ্ছে না। এর আগের বছরও লকডাউন হয়েছিল প্রায় 7 মাস, কিন্তু তার মধ্যে আমরা কোনো ফেসিলিটি সরকারের থেকে পাইনি, ঠিক আছে। এবছরও ঠিক তাই চলছে, এবং আমাদের যে বাস চালক, আমরা বাস চালাচ্ছি স্টাফরা শ্রমিকরা, তা রোডে এত অবৈধ অটো টোটো চালু হয়েছে, ঠিক আছে, সরকারের দিকে একবার তাকাচ্ছে না। কিন্তু আমরা বলছি না যে তাদেরকে বন্ধ করে দেওয়া হোক, তাদের ডিসিপ্লিন মেনে যাদের যেটা রুট সেই রুটের মধ্যে তারা চলুক, এটা আমরাও চাই। অবেকার ছেলে তারাই বা কোথাও যায়, কিন্তু বাস যেখান থেকে চলবে তার উপর থেকে জিটি রোডের উপরে অটো টোটো অবৈধভাবে চলে যাচ্ছে, এবং আমাদের চুজরা থেকে নে মেমারি পর্যন্ত, চুজর প্রশাসন, পাণ্ডুয়া প্রশাসন, মৈচি প্রশাসন, মেমারি পর্যন্ত সবই জানি, অথচ কেউ কিছু এটাতে প্রতিবাদ করছে না। ভালো নেই টোটো ও অটো চালকরাও, বিধিনিষেধ উপেক্ষা করেই রাস্তায় বেরোচ্ছেন তারা, কিন্তু তাতে গাড়ির রক্ষণাবেক্ষণের খরচটুকু উঠছে না। প্যাসেঞ্জার সেরকম নেই আপনার, স্বাভাবিক না হলে কিছুই হচ্ছে না, গাড়ি মানে গ্যাস পুড়িয়ে গ্যাসের পয়সা তোলা যাচ্ছে না, এটাই এখন যা। আর লকডাউনের মধ্যে কোনো ছাড় নেই আমাদের কাগজপত্রে, সরকারি যা ফিস দিতে হয় পুরোটা দিতে হচ্ছে, এর কোনো মুকুল নেই। এবার গাড়িটা বের করছি কেন, যে গাড়ির ব্যাটারিটা নষ্ট, আমাদের এখন সব ব্যাটারি গাড়ি, মানে ব্যাটারি সেলফ নালে বসে গেলে মাঝে মাঝে না চালালে ওই 2-1 পয়সা যাওয়া হলো পেটে দেয় বেরোচ্ছে, আর গাড়ি রানিং রাখার জন্যই বেরোতে হচ্ছে আসতে, আর ছাড়ছিলাম কিছু নেই। টোটো অটো তো পুরোপুরি বন্ধ নাকি? টোটো বন্ধ পুরোপুরি, এমনি তো সরকারিভাবে তো চালানোর নিয়ম নেই। তাহলে বেরোচ্ছেন আপনারা? বেরোচ্ছে কিছু মানুষ হসপিটাল ফসপিটালে, ব্যাংক ট্যাঙ্কে আসছে, দোকান বাজার খোলা রয়েছে তাদের জন্য। এই অবস্থায় সকলেই চাইছেন দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি, স্বাভাবিক হোক যান চলাচল, তা না হলে পরিবার নিয়ে হয়তো পথে বসতে হবে খেটে খাওয়া এই মানুষগুলোকে। একই সঙ্গে সরকারের কাছে তাদের আবেদন, সম্ভব হলে বাড়তি কিছু আর্থিক সুযোগ সুবিধা দিক সরকার। এটিভি ভারত।